আপনারাও এসে অন্তত একবার গোল্ডেন টেম্পলকে দেখতে পারেন। জাতি ভেদ ধর্ম নির্বিশেষে গোল্ডেন টেম্পলে আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নেই। অমৃতসর একটি মহান গুণের শহর, যেখানে বর্তমানকে তার অসাধারণ অতীত দ্বারা আকৃতি দেয়া হয়েছে। এই পবিত্র নগরী তাদের বীরত্ব ও কষ্টকে স্মরণ করে তার পূর্বপুরুষদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়। শহরটি তার প্রাণবন্ত সমৃদ্ধ সংস্কৃতি, গৌরবময় স্থান, উর্বর মাটি এবং ক্ষুধার্ত খাবারের জন্য পরিচিত। শহরটি শিখ ধর্মের পবিত্র কেন্দ্র। শিখ ধর্মের প্রধান তীর্থস্থল স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দির নামে প্রসিদ্ধ হলেও এটি হরমিন্দর সাহিব বা শ্রী দরবার সাহিব নামেও খ্যাত। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অমৃতসরের স্বর্ণ মন্দির, গোল্ডেন টেম্পল। এই গোল্ডেন টেম্পল দেখতে এসেছি, অপরূপ সৌন্দর্য গোল্ডেন টেম্পল। গোল্ডেন টেম্পলের চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন বাইরে থেকে অপরূপ চারিদিকের সৌন্দর্য। সামনে দেখুন, সামনে পুকুর আছে গোল্ডেন টেম্পলের, আর সামনে ওইটা হচ্ছে গোল্ডেন টেম্পল, মাঝখানে পুকুরের মাঝখানে, আর চারিদিকে সুন্দরভাবে আছে। সবাই যাচ্ছেন, চারিদিক থেকে ঘুরছেন, এখানে খাওয়া পরিবেশন, খাওয়া দাওয়া হয়, পরিবেশন করে, অনেক কিছু, সব কিছু এখানে ফ্রি। ওই দিক থেকে ওই সামনের গেট থেকে আমরা এসেছি, ওখানে ব্যাগ রেখে দিতে হয় বাইরে, আপনাদের সেটা দেখাবো, আর তারপরে জুতো আরেক জায়গায় রেখে দিতে হয়, আর ওই ভিতরে ভিডিও করতে দেয় না, কিন্তু এই বাইরের চত্বরটা ভিডিও করতে দেয়, ভিডিও করছে, তাই আপনাদের দেখাচ্ছি বাইরের দিকটা। বাইরের দিকটা দেখছেন কত সুন্দরভাবে গোছানো, আর এগুলো আছে, মানে সুন্দরভাবে তৈরি, এটা একটা অপরূপ সৌন্দর্য দৃশ্য। তবে এখানে শুধু শিখই নয়, অন্যান্য ধর্মাবলম্বীরাও এসে থাকেন। শিখ ধর্মের পঞ্চম গুরু অর্জন দেব স্বর্ণ মন্দিরের নির্মাণ শুরু করেন। এটি আবার অথশত তীরথ নামেও পরিচিত। সুফি সন্ত মিয়া মির স্বর্ণ মন্দিরের ভিত রেখেছিলেন। তৃতীয় শিখ গুরু অমরদাস এই মন্দির তৈরির স্বপ্ন দেখলেও পঞ্চম গুরু অর্জন দেব মন্দিরের প্রধান কাজ শুরু করেন। ধর্মীয় ধ্যান ধারণা অনুযায়ী স্বর্ণ মন্দিরের ভিতরে শিখ ধর্মের প্রাচীন ইতিহাসের উল্লেখ রয়েছে। এই মন্দিরটি অকাল অকতের উপর স্থাপিত। অকাল অকতের অর্থ হল অনন্ত সিংহাসন। পাঁচটি অকতের মধ্যে অকাল তখত প্রথম ও সবচেয়ে পুরনো। মন্দির তৈরির সময় এটি সোনার চাদরে মোড়া ছিল না। পরে ঊনবিংশ শতাব্দীতে মহারাজা রঞ্জিত সিং পাঞ্জাবকে বহিরাগত আক্রমণের হাত থেকে রক্ষা করেন ও একে পুনরুদ্ধার করেন। তিনি মন্দিরের উপরের অংশ সোনাই মুড়ে দেন। স্বর্ণ মন্দির তৈরির আগে প্রথম শিখ গুরু গুরু নানক এই স্থানে ধ্যানমগ্ন হয়েছিলেন। এই মন্দিরে চারটি মুখ্য দ্বার রয়েছে, চারিদিকে এই চারটি দরজা খোলে। এই চারটি দরজার তাৎপর্য, এখানে যে কোনো ধর্মের মানুষের অবাধ বিচরণ রয়েছে। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলে আসতে পারেন, সকলের জন্য এই দরজা খোলা। রোজ প্রায় 1 লক্ষ পর্যটক স্বর্ণ মন্দিরের ভিতরে আরাধনার জন্য আসেন। অমিত সরোবরের মাঝখানে স্বর্ণ মন্দির তৈরি করা হয়েছে। এটিকে সবচেয়ে পবিত্র সরোবর মনে করা হয়। শিখ ধর্মের পবিত্র গ্রন্থ গুরু গ্রন্থ সাহেব এই মন্দিরেই মুখ্য ঘরে সর্বপ্রথম স্থাপিত করা হয়েছিল। সাদা মার্বেল পাথরের তৈরি এই মন্দিরকে সোনাই মোড়া হয়েছে। এখানে শিখ ধর্মের প্রাচীন ঐতিহাসিক বস্তুর প্রদর্শনীও করা হয়েছে। এই মন্দিরে অন্যতম চমকপ্রদ তথ্য হল, গঠনগতভাবে এই মন্দিরের সিঁড়ি উপরের দিকে যায় না, বরং নিচের দিকে নামে। সম্পূর্ণ মন্দির শহরের সমতল থেকে নিচুতে তৈরি করা হয়েছে। এখানে হাতে আঁকা বহু ছবি আছে। স্বর্ণ মন্দিরের ভাস্কর্যে মোগল ও ভারতীয় বাস্তুকলার ছাপ স্পষ্ট। স্বর্ণ মন্দিরের পৃথিবীর সবচেয়ে বড় রান্নাঘর রয়েছে। এখানে প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ নিঃশুল্ক ভোজন করে, একে লঙ্গর বলা হয়। এখানে যে খাবার দেয়া হয় তা প্রসাদ হিসাবে গৃহীত।
গুরু নানক বলেছিলেন, ব্যক্তি উঁচু বা নিচু যে কোনো জাতিরই হোক না কেন, প্রত্যেককে খাবার খাওয়ানো উচিত। এই মন্দিরের প্রতিদিন প্রায় 2 লক্ষ রুটি বানানো হয়। শহীদ দিবস, নানক জয়ন্তী বা প্রকাশ উৎসব, লোহড়ি বা বৈশাখী বা সংক্রান্তি বা দীপাবলি ইত্যাদি উৎসবে এখানে অনুষ্ঠান আয়োজিত হয়। জুতো খুলে পা ধুয়ে মন্দিরের প্রাঙ্গণে ঢুকতে হয়। মহিলা পুরুষ নির্বিশেষে সকলকে কাপড় দিয়ে মাথা ঢাকতে হয়। মন্দিরের ঢোকার মুখে মাথার ঢাকার জন্য কাপড়ও দেয়া হয়। দরবার সাহিবের ভিতরে গুরুবাণী শোনার জন্য মাটিতে বসতে হয়। মন্দিরে সবসময় জাপুজি অথবা গুরু গ্রন্থ সাহিবের পাঠ চলতে থাকে। এখানটায় জুতো ডিপোজিট করতে হয়। জুতো ডিপোজিট করে ওইদিকে যেতে হয়, এদিক থেকে ওইদিকে যেতে হয়।